উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা যারা বাকি আছেন তারা আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক কাদের বিএনপি নেতাদের না বলেও মন্তব্য করেন তিনি সন্ধ্যায় গণভবনে লীগের সংসদীয় কথা মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক কথা বলেন তিনি সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দেয়া হয় ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত ষোলোই মার্চ ব্যাংককের বামরুনগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয় বিএনপি যাদেরকে এক্সপেল করছে ভোট বর্জনের কথা বলছে বাস্তবে যেটা সত্য সেটা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে কেউ সবাই কিন্তু আছে অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই যেটা মাঠে কার্যকর না বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার